গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা ভালো আছি। তো ওই যে সকাল সকাল উঠে পড়েছি, তো স্নান হয়ে গেছে, তো ওই যে এখন এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তার আগে জানালাটা খুলে দিলাম। তো ওই যে মুসুরিটা আমি ভাজ করে ওভাবেই রেখে দিই। তো যে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো বিছানার চাদরটা উঠিয়ে তো অন্য একটা চাদর পেতে নিলাম। তো ওই যে ছেলের শরীর একদমই ভালো না, তো আজকে মানে গিয়ে ওষুধ, আজকে না মানে আগামীকাল গিয়ে ওষুধ নিয়ে আসছি। তো ছেলের শরীর একদমই ভালো না, মানে সব কিছু যেন ওর একসাথে ধরেছে। তো জ্বর, সর্দি, কাশি, মানে কাশিটা নেই কিন্তু বমি, পায়খানা, মানে সব একসাথে ধরছে ওকে। মানে ও এক সপ্তাহ এতটা শুকিয়ে গেছে, মানে কি বলবো। তো ছেলেকে নিয়ে এক সপ্তাহ মানে পুরো মানে এসে হয়ে গেল, মানে কি বলবো, এতটা অসুস্থ হয়ে গেছে। ওকে নিয়ে সারা দিন মানে রাতটাও ঠিকঠাক মতো ঘুমাতে দেয়নি। তো যাই হোক, কতদিন ধরে একদম ঘর রান্নাঘর ভালো করে পরিষ্কার করা হয়নি। শুধু রান্নাঘরে তো রান্না করেই ছেলের সাথে সবসময় থাকতে হয়েছে। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, বাবুর শরীরটা একটু মানে ভালো আছে, একটু সুস্থ হয়েছে। তো ওই যে ওষুধ এনেছি, তো ওষুধও মানে খাইয়ে দিয়েছি সকালবেলা। আর ও এমনিতেও ভাত মানে কোনো কিছুই খাচ্ছে না, এর জন্য শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, আজকে ঘরটা একদম পরিষ্কার করবই করব, কারণ ঘর নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। তো ওই যে দেখো বন্ধুরা, ঘরের ভিতরে এত নোংরা, মানে ধুলো বালি আরও কত কিছু জমেছিল। তো একদম বিছানার নিচ দিয়ে তো সবগুলো মানে সব ঘরটা পুরোটা দেখো কতগুলো নোংরা বের হয়েছে। তো আবার উপরে যে ঝুলগুলো ছিল, ঝুলগুলো পরিষ্কার করে দিয়েছি। তো ওগুলোও আজকে পরিষ্কার করে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর আবার সুকেসটাও মুছে নিব। তো ওই যে এখন ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এই যে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই যে এদিকে আবার রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে গ্যাসটাও মুছে নিচ্ছি। তো গ্যাসের মিট গ্যাসটা মুছে মানে মুছে নিব আর কি, মুছা হয়ে গেছে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ছেলে ওদিকে কিন্তু ঘুমিয়েছিল, মানে ভাত হতে হতে ও ঘুমিয়ে গেছে। তো ওই যে এখনই উঠে গেল। তো এই যে ওকে এখন কোলে করে নিয়ে রান্না করতে হবে, কারণ ও একদমই মানে কারো কাছে যাচ্ছে না, মানে কোনো কিছুই করছে না, একদম সারাদিনটাই ঘরে আর আমার মানে সবসময় আমার সাথে থাকছে আর কি। তো যাই হোক, কী করবো, মানে কিছু করার নেই। তো রান্না বান্না হয়ে গেছে, তো ওই ফাঁকে আবার ছেলে ঘুমিয়েছে। তো আমরা চলে আসলাম নদীতে। তো বললাম না যে বাবুর মানে পায়খানা হয়েছে, তো ও মানে রাত্রেবেলায় যে ব্ল্যাঙ্কেটটায় পায়খানা করেছে ওগুলো ধুয়ে দিচ্ছি। তো ধোয়ার জন্য নদীতে আসলাম। তো আমাদের বাড়ির পাশেই তো নদী, তো ছেলে ঘুমাচ্ছে, এদিকে চলে আসলাম নদীতে। তো নদীর থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাব এখন। আর আমরাও চলে আসছি আমাদের সাথে সাথে, ওই যে আমাদের ছাগলের বাচ্চাটা ও চলে আসছে, মানে সবসময় দেখো দেখো আমাদের আগে আগে ও মানে যাচ্ছে আর কি, মানে এতটা শিকারি হয়ে গেছে কি বলবো। আমাদের কোনো জায়গায় যাওয়া দেখলেই ও মানে লাফিয়ে চলে আসবে। তো যাই হোক, এদিকে বাড়িতে এসে ওই যে কাঁথা টাথা সব মেলে দিয়েছি, আর এই যে শাড়িগুলো বাড়িতেই ছিল, তো ওগুলো সাবের জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো বাড়িতে এসে এগুলো ধুয়ে দিলাম, ধুয়ে এই যে এখন মেলে দিচ্ছি। আর আজকে দিনটা মানে এত সুন্দর হাওয়া করছে, ভালোই লাগছে। এত গরমে হাওয়া থাকলে তো ভালোই লাগে বন্ধুরা। তো ওই যে দেখতে পাচ্ছ কেমন মানে হাওয়া দিচ্ছে। তো ওদিকে আমার ছাগলের বাচ্চাটা আবার একটু মানে অসুবিধা হয়ে গেছে, তো ওটাই ওকে দেখছিলাম আর কি। তো ওই যে এদিকে চলে আসলাম বাড়িতে, বাড়িতে এসে এখন মানে যে পরিষ্কার করে নিচ্ছি সুকেসটা। সুকেসের উপরে মানে কাপড় দেওয়া ছিল, তবু এত ধুলো হয়েছে, মানে একদম কালো মানে কেমন হয়ে গেছে। তো ওটাই ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি, তো ভালো করে ঘষে তো পরিষ্কার করে নিলাম। তো এখন অন্য একটা মানে কাপড় না, এটা একটা মানে বেড কাভার ছিল। তো আগে যে চৌকিটা ছিল ওটাতে হতো, এটাতে হয় না, মানে খাটটাতে এটা হয় না, এর জন্য
ভাবলাম যে পুরনো হয়ে গেছে, তো যে ভাবলাম এটাই এখন মানে সুগাছের উপর দিয়ে দিই। তো এই যে সুগাছের উপরে ভালো করে পেতে, তো সুগাছটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখো ভিতরে সুগাছটাও মানে মুছে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিলাম। তো ওই যে এদিকে একটু খাটটাও হালকা করে মুছে নিচ্ছি, তো খাটের ওই পাশটা ভালো করে মোছা হয়নি, তো ওটা পরে মুছে নিব। আপাতত ওইটা মুছে ঘরটা মুছে নিব। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে তারপরে আমার আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সব কাজ করে তো উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তো বিকেলের দিকে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে মানে ব্লগ ভিডিওটা কিন্তু আমি দুপুরের দিকেই, দুপুর নয় 10টা 11টার দিকে শুরু করেছি। তো যাই হোক, এদিকে উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল, তো ওই যে বাড়ির সামনেটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন গিয়ে আবার ঘরে মানে দেখাই তোমাদের ঘরটা কীভাবে গোছালাম। তো ওই যে দেখতে পাচ্ছ ভালো করে সুকেসটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে বসে আছি। তো ভাবলাম যে তোমাদের সাথে এই সুকেসটা মানে ঘরটা একটু মানে শেয়ার করে দিই কীভাবে গুছালাম। তো ওই যে দেখো ছেলে একদম বিছানার সাথে একদম মানে ও এনি টাইম, এই এক সপ্তাহ যে মানে ঘর থেকে যে ছেলে মানে ঘরেই থাকতে চায় না, সেই ছেলেটা একদম ঘরে বিছানায় এনি টাইম ও বিছানায় ঘুমায়। শুধু মানে শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, ওষুধ তো এনেছি, তো ওগুলোই খাওয়াচ্ছি, একটু কমেছে আর কি, তো যাই হোক হয়তো কমে যাবে। তো ওই যে এখন ছেলেকে নিয়ে বসে আছি, আর একটু পরপর বমি করে, একদম দেখতে ভালোই লাগে না, ওর জন্য আমার এত মনটা খারাপ মানে কি বলবো। তো চলো বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম, তো চলো ভিডিওটা এখন শেষ করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।